সবুজ রঙের খামের ওপর হলুদ গাদা চিঠি লিখে কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে। হ্যাঁ বন্ধুরা, হেমন্তের এই সকালে নতুন ধানের মোমো গন্ধে নবান্নের এই প্রহরে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে শুরু হলো টুডেস রেডিওর প্রথম পদযাত্রা। আমাদের আজকের আয়োজনে যা যা থাকছে সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই থাকছে আজকের এই দিনে, এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা আপনারা প্রথমে জানতে পারবেন। তারপরে আপনাদের জন্য থাকবে কিছু কথিকা। তার মধ্যে একটি কথিকায় আপনারা শুনবেন বাংলা সাহিত্যের তিনজন শ্রেষ্ঠ ঔপন্যাসিকের নাম, পরিচয় এবং তাদের লেখা সম্পর্কে ছোট করে একটি প্রতিবেদন। এর ঠিক পরপরই আরও একটি ইন্টারন্যাশনাল প্রতিবেদনও শুনতে পারবেন। সেখানে থাকবে একটি ডাচ ফ্যামিলি দীর্ঘ 9 বছর হল এন্ড টাইমের জন্য নিজেদেরকে কিভাবে সুরক্ষিত করে রেখেছে এবং একটি ঘরে একটি বাড়িতে বন্দি করে রেখেছে তার কাহিনী। উল্লেখ্য, এই খবরটি বিশ্ব মিডিয়াতে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। এছাড়াও আপনারা শুনবেন বাংলাদেশের পরিবেশ সমস্যা এবং এর সমাধান নিয়ে আরও একটি কথিকা। এবং সব শেষে একজন গুণী মানুষের জীবন সম্পর্কেও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা প্রথমেই জেনে নেই আজকের এই দিনে। আজ সোমবার, এই দিনটি গত বছর ছিল রবিবারে, কার্তিক মাসের 20 তারিখ, 1426 বঙ্গাব্দ এবং আরবি ক্যালেন্ডারে 1441 হিজরি সালে আজ রবিউল আওয়াল মাসের 7 তারিখ। ইংরেজি ক্যালেন্ডার হিসেবে 2019 সালের আজ নভেম্বর মাসের 4 তারিখ, বছরের 308তম দিন। এখনও 57 দিন এই বছরের অবশিষ্ট রয়েছে। তো চলুন জেনে নেই আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1493 সালের আজকের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস গুয়েডেলোপ আবিষ্কার করেন তার দ্বিতীয় অভিযানে। 1842 সালের এই দিনে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ম্যারিটরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 1890 সালের এই দিনে ফার্স্ট ইলেকট্রিফাইড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে চালু হয় লন্ডনে, যেটা ছিল লন্ডনের নর্দার্ন লাইনে এবং যা উদ্বোধন করেন প্রিন্স অফ ওয়েলস। 1922 সালের আজকের এই দিনে ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার এবং তার সঙ্গী সাথীরা মিলে মিশরের রাজা তুতেন খামেনের সমাধিস্থল আবিষ্কারের আরও এক ধাপ এগিয়ে যান। 2008 সালের আজকের এই দিনে আমেরিকার সাবেক প্রধানমন্ত্রী বারাক ওবামা ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জয়ী হন। বন্ধুরা, শুনে নিলেন আজকের দিনের ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। এবার আমাদের পরবর্তী এপিসোডে চলে যাওয়া যাক। তো চলুন এবার জেনে নেওয়া যাক বাংলা সাহিত্যের তিনজন শ্রেষ্ঠ ঔপন্যাসিক সম্পর্কে। বাংলা সাহিত্যের তিনজন শ্রেষ্ঠ ঔপন্যাসিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে কিছুটা বলছি। বাংলা সাহিত্যের সর্বাধিক জনপ্রিয় ঔপন্যাসিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বাঙালির আবেগ স্রোতকে খুলে দিয়েছিলেন এবং সে আবেগে ভেসে গিয়েছিল পাঠকেরা। তিনি সামাজিকভাবে নিষিদ্ধ কিছু ব্যাপারকে সামনে নিয়ে এসেছিলেন এবং সেগুলোকে দান করেছিলেন মহিমা। পরবর্তী শ্রেষ্ঠ ঔপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে বাংলা উপন্যাসের স্থপতি বলা হয়।
তার প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বিষয়বস্তুর অসাধারণত্বের ওপর প্রাধান্য আরোপের প্রবণতা, উপন্যাসের কাঠামো নির্মাণের নৈনায়িক বা তার্কিক শৃঙ্খলা রক্ষার চেষ্টা এবং মননশীলতাজনিত সুষমতার প্রয়োগের জন্য তিনি বিখ্যাত। এবং মানিক বন্দ্যোপাধ্যায়, তিরিশের দশকে বাংলা কথা সাহিত্যের যে পালাবদল, বাংলা গল্প ও উপন্যাসের নতুন একটি বিশ্ব নির্মাণকে সম্ভবপর করে তুলেছিল, তিনি ছিলেন এর প্রধান স্থপতি। পদ্মা নদীর মাঝি তার বিখ্যাত উপন্যাস। তো জেনে নেওয়া গেল বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ তিন ঔপন্যাসিকের নাম। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক একটি আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়কে নিয়ে। বন্ধুরা, এবার নেদারল্যান্ডের একটি সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা জেনে নেওয়া যাক। সম্প্রতি অক্টোবর মাসের 15-16 তারিখের দিকে একটি খবর বিশ্ব মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। যেমন আন্তর্জাতিক সকল মিডিয়া, বিবিসি ওয়ার্ল্ড, ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, সিএনএন ইত্যাদি বড় বড় মিডিয়াগুলোতে খবরটি প্রচার করা হয়েছিল। এই খবরে দেখা যায়, নেদারল্যান্ডের একটি পরিবার একটি সিক্রেট ফার্ম হাউসের মধ্যে 9 বছর হলে নিজেদেরকে আত্মগোপন করে রেখেছে। এবং ঘটনাটি ধরা পড়েছিল এভাবে। ঘটনাটির সূত্রপাত হয়েছিল নেদারল্যান্ডের উত্তরে একটি পাবে। সেখানকার পাবের মালিক ক্রিস ওয়েস্টারবিক একদিন হঠাৎ লক্ষ্য করলেন যে একটি মানুষ, যার লম্বা চুল এবং ময়লা দাড়ি বিশিষ্ট, সেই পাবে বসেছিল। ব্যাপারটাকে অস্বাভাবিক মনে হওয়াতে তিনি তার সাথে কথা বলে জানতে পারেন যে একটি সিক্রেট রুমে সে এবং তার অন্যান্য ভাই বোনরা দীর্ঘ 9 বছর হলো নিজেদেরকে আত্মগোপন করে রেখেছেন। এবং আরও জানা যায় যে তারা নিজেদের সমস্ত প্রাতিষ্ঠানিক কার্যকলাপ থেকে দূরে রেখেছে। পরবর্তীতে পুলিশকে ঘটনা জানানো হলে পুলিশ চেয়ে তাদেরকে উদ্ধার করে এবং সেখানে তারা দেখতে পায় একটি ফার্ম হাউস, বিভিন্ন রকমের শাকসবজি গাছপালায় ঘেরা, সেখানে কিছু পশু পাখিও পালন করা হয় এবং সেগুলোতেই তারা সার্ভাইভ করে। এবং ডাচ মিডিয়া 58 বছর বয়স্ক সেই লোককে হ্যান্ডিম্যান নামে অভিহিত করে। তো বন্ধুরা, শুনে নেওয়া গেল আমাদের আজকের আন্তর্জাতিক মিডিয়া থেকে একটি প্রতিবেদন। এবার বাংলাদেশের পরিবেশ সমস্যার বিভিন্ন মাধ্যম বা উপাদান নিয়ে একটি কথিকা শুনে নেওয়া যাক। বর্তমান বিশ্বে পরিবেশগত সমস্যা একটি মারাত্মক সমস্যা। একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাই, নিজেদের অবহেলার কারণেই প্রতিদিন আমরা চারপাশে তৈরি করছি বিষাক্ত পরিমণ্ডল এবং নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দিচ্ছি এক নিঃশব্দ বিষক্রিয়ার মধ্যে। ফলে পরিবেশের মারাত্মক অবনতি ঘটছে, যা আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ। এক সময় বাংলাদেশ ছিল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এর মাঠ, ঘাট, পাহাড়, নদীনালা, বায়ু সব কিছুই ছিল বিশুদ্ধ আর নির্মল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে মানুষের তথা প্রাণীকুলের বেঁচে থাকার পরিবেশের প্রধান তিনটি উপাদান যথা মাটি, পানি ও বায়ু নানা উপায়ে দূষিত হচ্ছে। এ দূষণ আমরা ঘটাচ্ছি কখনো জেনে, আবার কখনো বা না জেনে। যে সকল বিভিন্ন উপায় বা মাধ্যমে বাংলাদেশের পরিবেশ ক্ষতির সম্মুখীন হয় সেগুলো জেনে নেওয়া যাক। প্রথম যে উপাদানটি আমাদের পরিবেশকে সবচেয়ে বেশি ধ্বংস করছে তা হলো বিষাক্ত বাতাস। দেশের জনসংখ্যা যেভাবে দিন দিন বেড়ে চলেছে, ঠিক তেমনিভাবেই বাড়তি লোকের চাহিদা মেটানোর জন্য বৃদ্ধি পাচ্ছে যানবাহন এবং তৈরি হচ্ছে নতুন নতুন কলকারখানা। এসব গাড়ি ও কলকারখানা থেকে উদ্গত ধোঁয়া বাতাসকে করে তুলছে বিষাক্ত। বিশেষ করে বাস ট্রাকের কালো ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া এবং রাস্তার ধুলোবালি পরিবেশকে দ্রুত বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।
2. পলিথিন। বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করা হলেও তার রূপ পরিবর্তন করে বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। পলিথিন নামক এই বিপজ্জনক দ্রব্যটির যাত্রা শুরু হয় 80-এর দশকের গোড়ার দিকে। বজ্র হিসেবে পলিথিন এই সভ্যতার এক ভয়ানক শত্রু। বিশ্বজুড়ে পরিবেশ বিজ্ঞানীদের সাধারণ বাণী থাকা সত্ত্বেও পলিথিন সামগ্রীর ব্যবহার এদেশে বেড়েছে আশঙ্কাজনকভাবে। পলিথিন এক অবিনাশী বজ্র, যেখানেই ফেলা হোক না কেন এর কোনো শেষ নেই। পোড়ালে এই পলিথিন থেকে যে ধোঁয়া বের হয় তাও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে 2002 সালের 1 মার্চ সরকার সারা দেশে পলিথিনের শপিং ব্যাগ নিষিদ্ধ করেছে। 3. প্লাস্টিক সামগ্রী। পলিথিনের সঙ্গে সঙ্গে বেড়েছে প্লাস্টিক সামগ্রীরও ব্যবহার। প্লাস্টিকের বিভিন্ন পণ্যে বাজার এখন সয়লাব। মাটির জন্য এই প্লাস্টিক মারাত্মক ক্ষতিকর। এটি মাটির জন্য উপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। প্লাস্টিক পোড়ানোর সময় উৎপন্ন হাইড্রোজেন সায়ানাইড গ্যাস চামড়ার জন্য ভীষণ ক্ষতিকর। 4. বন উজাড়। যে কোনো দেশের পরিবেশে বনভূমি বিশেষ ভূমিকা পালন করে। বনভূমির ওপর দেশের পরিবেশগত ভারসাম্য বহুলাংশে নির্ভরশীল। কোনো দেশে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য দেশের আয়তনের 25% বনভূমি থাকা দরকার। অথচ আমাদের দেশের বনভূমির পরিমাণ 10%-এরও কম। সরকারি হিসেবে বনভূমির পরিমাণ 17.5%। বনভূমি উজাড় আমাদের দেশের পরিবেশগত সমস্যার অন্যতম কারণ। 5. পানিতে আর্সেনিক। দেশের অনেক অঞ্চলে খাবার পানিতে আর্সেনিকের মতো মারাত্মক রাসায়নিক পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তথ্যটি যে কোনো নাগরিকের জন্য উদ্বেগজনক বিষয়, কারণ আর্সেনিক সরাসরি পাকস্থলীতে গেলে সাথে সাথে মৃত্যু ঘটতে পারে। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রাপ্ত আর্সেনিকের নমুনা পরীক্ষা করে দেখা গেছে প্রতি লিটার পানিতে আর্সেনিকের পরিমাণ 1.01 mg, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রা 0.05 mg-র চেয়ে 20 গুণ বেশি। কারখানার বিষাক্ত বজ্র মাটিতে ব্যাপকভাবে মিশে এবং আবাদি জমিতে প্রচুর পরিমাণে বিষাক্ত সার ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানি এভাবে বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে পরিবেশগত বিপর্যয় দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। 6. শব্দ দূষণ। আমরা এখন বাস করছি হাইড্রোলিক হর্ন নামে এক ভয়ঙ্কর শত্রুর সঙ্গে, যার উৎকট আওয়াজ প্রতিদিন একটু একটু করে চাপ বাড়াচ্ছে আমাদের কানের পর্দার উপর এবং ক্ষয় করে দিচ্ছে আমাদের শ্রবণ ক্ষমতাকে। এছাড়া আমাদের শ্রবণ যন্ত্রের উপর চাপ বাড়ানোর জন্য রয়েছে মাইকের আওয়াজ ও কলকারখানার শব্দ। এর ফলে আরও ভয়াবহ শারীরিক ও মানসিক ব্যাধিরও সৃষ্টি হচ্ছে। এই শব্দ দূষণ আমাদের পরিবেশগত বিপর্যয়কে আরও ঘনীভূত করছে। 7. রাসায়নিক ও কীটনাশকের ব্যাপক ব্যবহার। ভালো ও উন্নত জাতের ফসল ফলানোর জন্য এবং কীটপতঙ্গের হাত থেকে ফসলকে রক্ষার জন্য কৃষকেরা অপরিকল্পিতভাবে এবং ব্যাপক হারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে। এগুলো অতিমাত্রায় ব্যবহারের দরুন জীবজগৎ, প্রাণীজগৎ এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে সম্মুখীন হচ্ছে। এবং জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। কেননা অপরিকল্পিতভাবে জনসংখ্যা বৃদ্ধি পেলে অন্ন, বস্ত্র, শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে সংকট দেখা দেয়। ফলে স্বাভাবিকভাবেই পরিবেশ দূষিত হয়। ক্রমবর্ধমান মানুষের চাপ একটি লোকালয়ের প্রকৃতি ও পরিবেশকে কতখানি বিনষ্ট করতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাজধানী ঢাকা। তো এই ছিল পরিবেশ দূষণের প্রধান উপাদানগুলো সম্পর্কে একটি কথিকা। আগামী পর্বে আপনারা পরিবেশ সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।
বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সর্বশেষ কথিকাটি শুনতে পারবেন এখন। আমাদের সর্বশেষ কথিকায় থাকছে বাংলাদেশের কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে কিছু তথ্য, আমাদের গুণীজন পর্বে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে জান। তো চলুন শুনে নেওয়া যাক। আখতারুজ্জামান ইলিয়াস, তিনি ছিলেন মূলত একজন ঔপন্যাসিক। তার উপন্যাসে অনাহার, অভাব, দারিদ্র ও শোষণের শিকার হয়ে যারা মানবেতর জীবনযাপন করছে, সেসব অবহেলিত মানুষের জীবনাচরণ উজ্জ্বলভাবে এঁকেছেন। তাই একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই, যা 1987 সালে প্রকাশিত হয়। 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এটি রচিত হয়েছে। আখতারুজ্জামান ইলিয়াসের অপর উপন্যাস খোয়াবনামা, যেটা 1996 সালে প্রকাশ পায়, সেখানে গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবন লেখ্য সহ ফকির সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন, 1943-এর মনন্তর, পাকিস্তান আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান নিপুণভাবে উপস্থাপিত হয়েছে। তার তিনটি বিখ্যাত গল্পগ্রন্থ হল অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি ও দুধে ভাতে উৎপাত। মূলত আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন বাংলা সাহিত্যের শক্তিমান কথাশিল্পী। 1943 সালের 12 ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে মাতুতালয়ে তিনি জন্মগ্রহণ করেন এবং 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে ছোট্ট একটি আলোচনা। বন্ধুরা, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পরিবেশনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টসে জানান এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে রেডিও আকারে বেশ কিছু প্রোগ্রাম আপনাদের সাথে আমরা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।